জীবনে সন্তান এলে গোটা পৃথিবীটাই পাল্টে যায়। পাল্টে গিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনও। তাদের পুত্র ইউবান এখন সবে হাঁটতে শিখেছে, দৌড়াতেও শিখেছে, কিছু কিছু কথাও বলতে পারে সে। তাকে নিয়ে মেতে থাকে চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবার। এবারের পুজোটাও যেন তার উপস্থিতিতে বেশি উজ্জ্বল। প্রশ্ন ভরা চোখে সে কেবলই চেয়ে থাকে, জানতে চায় অনেক কিছু। শিশুরা তো সেরকমই হয়। সপ্তমীর দিন খোলা প্যান্ডেলে মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিল ইউবানও। পরনে তার হলুদ পাঞ্জাবি, একমাথা কোকড়ানো চুল। শুভশ্রীর কোলে বসে চিনছিল মা দুর্গার পরিবারকে, চেনা ছিল তার মাই। গোটা ঘটনাটির একটি ভিডিও করেছেন রাজ, পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে দুর্গা মায়ের পরিবারের সঙ্গে ইউবানের পরিচয় করিয়ে দিচ্ছেন শুভশ্রী, ঠিক যেমনটা আমাদের মা বাবারা করেছেন একটা সময়। তারাও আমাদের ছোটবেলায় দুর্গা কার্তিক লক্ষ্মী গণেশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। সুন্দর ভিডিওটি পোস্ট করেছেন পরিচালক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ। ক্যাপশনে লিখেছেন, বাংলার অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো। প্রতি বছর এই সময়ে মা দুর্গা মর্তে আসে নিজের বাপের বাড়িতে, সঙ্গে আসেন তার সন্তানেরাও। তোমার জিজ্ঞাসা ভরা চোখ অনেক কিছু জানতে চাই ইউবান, সময় সঙ্গে সঙ্গে অনেক কিছু বুঝতে পারবে তুমিও। মা শুভশ্রী গাঙ্গুলিও সপ্তমীর দিন পরিবারের সাথে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। কিছুদিন আগে ইউবানকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন রাজ শুভশ্রী, সেখান থেকে ফিরে এসে মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন। মা বাবার সঙ্গে ভালোই শৈশব কাটাচ্ছে ইউবান, তার সঙ্গে কাটানো প্রত্যেক মুহূর্তের ছবি আপলোড করেন রাজ শুভশ্রী। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।